वेलकम टू मुकुटिस वेज किचन। आज के रेसिपी होलो चुषीर पायस। तो एक कप चाल कुड़ीर जोने प्रथमे आमरा गरम करे नोबो हाफ कप जल। जल फुटते शुरू करे छे एई समय एर मध्ये एक कप चाल गुड़ो दिए देबो। एबार मिशिए निये गैसेर फ्लेमटा अफ करे दिए आध घंटा जोने ढाका दिए रेखे देबो। आध घंटा हये गेछे, एखोनो मिक्सचारटा अल्प अल्प गरम आछे। तो एई समय भालो करे आमरा একটা মন্ড তৈরি করে নেবো। খুব ভালো করে যেমন করে আটা মাখা হয় সেরকম করে মেখে নেবো। এরকম করলে চুষিগুলো খুব নরম তৈরি হবে। তো চালের গুঁড়িটা ভালো করে এরকম করে মেখে নিয়েছে, একটা মন্ড ধারণ করে নিয়েছে। এবার একটা ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেবো। এবার এখান থেকে আমরা ছোট ছোট চুষি বানিয়ে নেবো। অল্প করে এরকম ছোট্ট করে টুকরো নেবো, এরকম পাতলা পাতলা চুষি বানিয়ে নেবো। আমাদের সব চুষিগুলো গড়া হয়ে গেছে। এদিকে আমি হাফ লিটার মতন দুধ ফুটতে দিয়েছি। দুধ ফুটতে শুরু করলে তারপর আমাদের চুষিগুলো দিয়ে দেবো। দুধ ফুটে গেছে, এবার ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে দেবো আর সব চুষিগুলোকে অ্যাড করে দেবো। এবার যেমন যেমন চুষিগুলো সেদ্ধ হবে এগুলো ওপরে ভাসতে শুরু করবে। তখন লো টু মিডিয়াম ফ্লেমে আমরা অল্প অল্প করে রান্না করতে থাকবো। মোটামুটি 10 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করার পর এখন চুষিগুলো সব উপরে ভাসতে শুরু করেছে, তার মানে এই পায়েসটা আমাদের রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, দিয়ে মোটামুটি 20-30 সেকেন্ড অপেক্ষা করব। তারপর এর মধ্যে আমরা গুড় দেবো। এখনই যদি গুড় দিই তাহলে দুধটা ফেটে যাওয়ার চান্স থাকতে পারে, কিন্তু দুধটা যদি অল্প ঠান্ডা করে দিই, মানে অল্প মানে ওই জাস্ট হাফ মিনিট মতন, তাহলে দুধটা ফাটবে না। তো মোটামুটি 10-20 সেকেন্ড হয়ে গেছে। এবার আমি স্বাদ মতন পাটালি গুড় একটু কেটে রেখেছি, কেটে রাখলে এগুলো তাড়াতাড়ি গলে যায়। দিয়ে এই পাটালি গুড়টা এবার এই গরম দুধের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এই গুড়টা নিচে থেকে গলে ভালো করে মিশে যাবে। আমাদের চুষির পায়েস রেডি হয়ে গেছে। যদি আমাদের আজকের এই রেসিপি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আগামী সমস্ত রেসিপি নোটিফিকেশন আপনারা পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।